আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিপাস ইজি কুকিং। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার বেগুন ও ইলিশ মাছের রেসিপি। এটা আমাদের দেশীয় রান্নায় খুবই প্রচলিত একটি রান্না, কিন্তু এই প্রচলিত রান্নার মধ্যে আমি কিছু টিপস আর ট্রিক্স অ্যাড করেছি যাতে করে আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট আজকে এই ইলিশ ও বেগুনের রেসিপিটা তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটি আস্ত মাঝারি সাইজের মাছ কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি ও লবণ দিয়ে দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, একেবারে মাছের গায়ে গায়ে যেন মশলাগুলো লাগে এভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আর মাছগুলো আমি ভেজে নেব, এজন্য পাশেই চুলাতে ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এখন মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন ইলিশ মাছগুলো এপিট উপিট করে আমি ভেজে নিচ্ছি, আর মাছ মাখানোর যে হলুদ মরিচগুলো ছিল ওইগুলো আমি ফেলে দেব না। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি লম্বা সাইজের বেগুন নিয়েছি প্রায় 250 থেকে 300 গ্রাম পরিমাণ, আর একটি বড় সাইজের আলু আমি চিকন করে কেটে নিয়েছি, আর খুব ভালোভাবে ধুয়ে এখানে পানি ঝরিয়ে রেখেছি। এখন এখান থেকে সেই মেখে রাখা হলুদ মরিচে আমি দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে পানি ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ি। এখন এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর পাশের চুলাতে আমি মাছটা ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। আর এই বেগুন ও আলুটাও আমি মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এপিট ওপিট করে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর একই ফ্রাইং প্যানে আমি সেই মেখে রাখা বেগুন ও আলুটা দিয়ে দিচ্ছি। এখন এই তেলেই আমি বেগুন ও আলুগুলো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, একেবারে বেশিও নাড়া যাবে না, একটু পরপর নেড়ে চেড়ে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন এখানে বেগুন ও আলুটা আমার ভাজা হয়ে গেছে, কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবেই কিন্তু আপনারা ভেজে নেবেন। এখানে প্রায় 80% আলু ও বেগুন সিদ্ধ হয়ে গেছে। তো বেগুনটা একটা সাইডে আমি নামিয়ে নিয়েছি, আর আরেকটা হাঁড়িতে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু মাছ ভাজা ও বেগুন ভাজায় তেল ব্যবহার করা হয়েছে, তাই তেলের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। তো তেলটা গরম হওয়ার পর এখানে আমি 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা 1.5 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। একটু ভেজে নিচ্ছি, আর এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলাটা কষানোর জন্য। তো মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই লবণ স্বাদ অনুযায়ী, লবণটা অবশ্যই বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি সামান্য পরিমাণ। এখন এগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, তেলটা অলরেডি উপরে চলে এসেছে। এখন এখানে আমি ভেজে রাখা বেগুন ও আলুগুলো দিয়ে দেবো। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনাদের বেগুন ও আলু কষানোর কোনোই প্রয়োজন নেই, যদি আপনারা কষাতে যান তাহলে কিন্তু বেগুনগুলো একেবারেই গলে যাবে। তো এটা কিন্তু 80% অলরেডি রান্না করা বা ভাজা হয়ে গেছে, তো এখানে এক্সট্রা করে মশলার সাথে কষানোর কোনোই প্রয়োজন নেই। আর অবশ্যই কিন্তু লবণ হলুদ মরিচ আপনারা একটু বুঝে শুনে দেবেন, যেহেতু ভাজার সময় লবণ হলুদ মরিচ দেওয়া হয়েছিল। তো এখন আমি পানি দিয়ে দিয়েছি,
পানিটাও পরিমাণ মতো দিবেন, অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে বেগুন কিন্তু গলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে পানিতে বলকা নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি করে কাটা। ফিরে আসছি বলক আসার পর। ফিরে এলাম বলক আসার পর, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা। মাছগুলো একটু ঝোলের মধ্যে চেপে চেপে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি অতটা পানি দেইনি, একেবারে আলতো হাতে আমি মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে জাল করছি 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর, এখনও কিন্তু অনেকটা ঝোল আছে, তো আমি ঝোলটা আরও কমাবো। এখন ঢাকনা খুলে মিডিয়াম টু লো আছে আমি জাল করছি আরও 5 মিনিট। এতে করে ঝোলটা বা সব কিছু জাল হবে, সেই সাথে ঝোলটাও কমে আসবে। ফিরে এলাম 5 মিনিট পর, দেখতেই পাচ্ছেন অনেকটা ঝোল কমে এসেছে। আর এখন আমার রান্নাটা কমপ্লিট, লবণটা কিন্তু আমি চেক করে নিয়েছি, এখন আপনাদের নামিয়ে দেখাচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর, দেখতেই পাচ্ছেন তেলটা অলরেডি উপরে চলে এসেছে আর একেবারে মাখা মাখা হয়েছে, আর এর টেস্টটা কিন্তু আসলেই অনেক টেস্টি ছিল। আশা করি আজকের এই খুবই সহজ ও ঝটপট রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর এই ইলিশের সিজনে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।